আপনারা দেখছেন চ্যানেল ইছামতি। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কৈচাপুর ভোটবাজার সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী। রাস্তার কৈচাপুরের রাস্তার এই অবস্থা দেখে গাড়ি আর আনার সাহস পাইনি। জনগুরুত্বপূর্ণ সড়কটি দিয়ে কৈচাপুর ইউনিয়ন পরিষদ ভোটবাজার সহ বিভিন্ন স্থানে যাতায়াত করতে হয়। শুধু তাই নয়, আশেপাশের বিভিন্ন গ্রামের হাজারো মানুষ চলাচল করেন এই রাস্তাটি দিয়ে। চলতে চলতে আমরা ইতিমধ্যে পৌঁছে গেছি কৈচাপুর ভোটবাজার এলাকায়। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কৈচাপুর ভোটবাজার, আর এই হচ্ছে তার রাস্তার অবস্থা। আর আমার পাশে হচ্ছে তিন নং কৈচাপুর ইউনিয়ন পরিষদ, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটা ইউনিয়ন পরিষদটা কিছুদিন আগেই সংস্কার করা হয়েছে। ইউনিয়ন পরিষদটা যেমন আসলে চমকপ্রদ দেখা যাচ্ছে, রাস্তাটা তার তুলনায় কিন্তু আসলে খুবই খারাপ। বর্তমানে কাঁচা এই সড়কটি দিয়ে হেঁটে চলাই কষ্টকর হয়ে পড়েছে। আদিম পদ্ধতিতে ঘোড়ার গাড়ি দিয়ে এই এলাকার মানুষ নিত্য প্রয়োজনীয় সামগ্রী আনা নেয়া করেন। সুপ্রিয় দর্শক, আমরা যখন এই রাস্তার একটা ভিডিও করছিলাম, তখন আমরা দেখলাম যে এখানে একজন আপনারা দেখেন ঠেলা গাড়ি দিয়ে এখানে রোগী নিয়ে যাচ্ছে, সম্ভবত হসপিটালে নিয়ে যাবে। আপনারা রোগী কোথায় নিচ্ছেন? মহর্ষি, কি সমস্যা? কি ও আচ্ছা আচ্ছা, আপনারা কি এইভাবে রোগী নিয়ে যান? আসলে এটি একটি হৃদয় বিদারক দৃশ্য যে একটি রাস্তার জন্য এই এলাকার মানুষ কি পরিমাণ কষ্ট করছে, তা আসলে আমরা যদি আজ সরাসরি না আসতাম তাহলে আসলে বুঝতে পারতাম না, আপনাদেরকেও দেখাতে পারতাম না। তিন নং কৈচাপুর ইউনিয়নের ভোটের বাজারে ভিতরে যে রাস্তাটা গেছে সেটা তো আপনারা খারাপ অবস্থা দেখলেন। মানুষজন এটা পার হতে পারে না দেখে এখন এখানে একটি তাদের নিজস্ব উদ্যোগে একটি বাঁশের সাঁকো দিয়েছে, অথচ আশেপাশে কিন্তু কোনো নদী নেই। চলুন, রাস্তার উপরে বাঁশের সাঁকো, এটাই পার হই আমরা। স্থানীয়দের দাবি, রাস্তাটি যেন দ্রুত পাকাকরণ করা হয়। আমরা এই রাস্তাটা দীর্ঘ দিন ধরে খারাপ, সরকার কাছে এইটাই অনুরোধ, এই রাস্তাটা অতি সত্যি করা হয়, পাকা করা হয়। এই বাজারের রাস্তাটা খুব খারাপ, আমরা দোকানে মালপাট কোনো আনতে পারি না, কোনো কাস্টমার বাজার আসে না। অতি দ্রুত আমাদের রাস্তাটা কাজ করার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি, আমাদের রাস্তাটা যেন অতি দ্রুত পাকা করা হয়। আমরা এই যে বাজারের ব্যবসায়িক, এই যে বাজারের রাস্তাঘাট খুব খারাপ, এই বাজারে মনে করুন মানুষজন আসা খুবই সমস্যা, কোনো মালপত্র এই কোনো কিছু নিয়ে আসা যায় না। এই রাস্তাটা দ্রুত সংস্কারের জন্য আমরা সরকারের কাছে দাবি জানাই। আমি এই এলাকারই একজন বাসিন্দা, এই এলাকার রাস্তাঘাট দেখে আপনি বিশ্বাসই করতে পারবেন না, এখানে যে রাস্তাঘাট এত খারাপ, বাংলাদেশের কোথাও এত খারাপ রাস্তাঘাট আছে কিনা তা আমার জানা নেই। যে অবস্থা, এখানে যদি একজন আজকে একটা প্রেগনেন্ট রোগী হয় বা একটা মমস্য রোগী হয়, আমরা যে হাসপাতাল নিয়ে যাব সেই সুযোগটা আমাদের নাই। আমরা এই ফ্যাক কাদা ভেঙে আমরা এই হাসপাতাল নিতে পারি না, যার বিধে অনেক মানুষের মৃত্যু হয়েছে। সরকারের কাছে আমরা আকুল আবেদন জানাই, এই রাস্তাটা অতি শীঘ্রই অতি জরুরিভাবে যাতে এই রাস্তাটা সংস্কার করে। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী শান্তনু গোসাগর মুঠোফোনে বলেন, তিন নং কৈচাপুর ইউনিয়ন কানেক্টিং যে রাস্তাটা, মানে গাঙ্গিনা লকে রোড, 1800 মিটার, প্রথমে 1 কিলোমিটার পাকা আছে, পরে 1800 মিটার রাস্তা। সেই রাস্তা অলরেডি টেন্ডার হয়, ঠিকাদারকে ওয়ার্ক করা দেওয়া হয়েছে, ঠিক আছে। তো বর্ষা মৌসুমের ওয়েদারটি একটু ভালো হলে ঠিকাদার আবার কাজ শুরু করবে। আশ্বাস নয়, দ্রুত পাকাকরণ করা হোক এই সড়ক, এমনটাই দাবি স্থানীয়দের। মাছারুল ইসলাম মিশু, চ্যানেল ইছামতি। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। সিআইটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।